স্বাগতম জানাই পাশা, কেমন আছো নাসির এফেন্দি? ভালো পাশা, ধন্যবাদ। লিও কোথায়? এখনো দুর্বল, কিন্তু দ্রুতই ঠিক হয়ে যাবে। জাহাপনা এই প্রাসাদেই ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, আমি আছি ওনার সাথে। শাহজাদে, চলো তোমাকে উপরে নিয়ে যাই, বিশ্রাম করবে। সেই জায়গা, এখানেই ওকে হারিয়েছি। শাহজাদে, নিগার কালফা, তুমিও খাও আমার সাথে। অনেক ধন্যবাদ সুলতানা, আমার ক্ষুধা নেই। আপনার কারণে মেয়েরা ভালো খেতে পারছে। খাও সবাই, খুশি থাকো। অনেক ধন্যবাদ। আন্টির কোনো খোঁজ পাওয়া গেছে? বিশ্বাস করুন, কেউ জানে না কিছু। জানলেও এসে বলবে নাকি তোমাকে? পান্নার আংটি হারিয়ে গেছে, অনেক খুঁজেছি। যে খুঁজে পাবে তাকে পুরস্কার দেয়া হবে, যে ফিরিয়ে আনবে তার অবস্থার উন্নতি করা হবে। কেউ পেলে নিগার কালফার কাছে দিয়ে দেবে। আমি আসছি সুলতানা। শাহজাদি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমরা এখন আমাদের ঘরে, আমাদের জান্নাতে। বিপদ কেটে গেছে, আমরা একসাথে, কোনো দূরত্ব নেই। আমাকে ডেকেছেন সুলতানা? সুলতানা, হুরাম সুলতানের ব্যাপারে কিছু জানি না, তাই আপনাকে কিছু বলা হয়নি। হয়তো তুমি জানতেই চাও না। হুরামের আংটির ব্যাপারে কিছু জানতে পারলে? না সুলতানা, আমি জানি।
খুররাম যখন এদিনে গিয়েছিল তখন বারান্দায় এটা পড়ে থাকতে দেখেছিলাম আমি। ফেরত দিয়েই আসতাম, কিন্তু তারপর তো দেখলেই কত ঝামেলা হলো, তাই ভুলে গিয়েছিলাম। এটা নাও, হুররামকে দিয়ে দাও। মনে রাখবে একটা শর্ত আছে, ওকে বলবে না যে আমি দিয়েছি, বলবে তুমি পেয়েছ। ঠিক আছে সুলতানা, খাবারগুলো খুব ভালো ছিল, অনেক ধন্যবাদ। মন ভরে খাও হুররাম সুলতান। হ্যাঁ বলো, কি হয়েছে? আংটি খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ, সেটাই নিয়ে এসেছি, আপনার প্রাণের আংটি। কোথায় পেলে, কিভাবে পেলে? একটু আগেই একজন দাসী আংটিটি পেয়েছিল বারান্দা পরিষ্কার করার সময়। চোখের পানি মুছবেন না, কান্না থামাবেন না, এখন যদি না কাঁদেন কখন কাঁদবেন পাশা? সন্তান হারিয়েছেন আপনি, আমি জানি। সন্তানের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের মন শক্ত করেছেন আপনি। আপনি সাহসী মানুষ পাশা, কিন্তু এই অশ্রু সে তো অবুঝ। আপনি শাহজাদির সামনে নিজের চোখের জল আটকাবেন ভালো কথা, কিন্তু এখন ঝরতে দিন পাশা। দেখবেন
একদিন এই বাগানে আপনার বাচ্চারা খেলবে ইনশাআল্লাহ, এই খারাপ সময় কেটে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থেকো মাত্র একটি। মনটা একটু হালকা হল। যে কষ্ট ছিল তা এখন মিটে গেল। লিও কি ওর ঘরে আছে? জি ঘরে আছেন পাশা, ওখানেই ঘুমিয়ে আছেন। চলো ওকে একটু দেখে আসি। ওই দাসীকে কাল আমার কাছে নিয়ে এসো, পুরস্কার দেব। কি দরকার, এটা ওর দায়িত্ব। তা অবশ্য, ঠিক বলেছ। পুরস্কার তো মাহিদেবরানের পাওয়া উচিত। তুমি নির্বোধ মনে করো আমাকে? কি বলছেন সুলতানা? ওর কাছে ছিল না? না সুলতানা, আসলে এক দাসী। মাহিদেবরানের দাসীরা আমার বারান্দা পরিষ্কার করে, তাই না? ভয় পেও না, বলে দাও। ওই তোমাকে ডেকেছিল না? আসলে উনি পেয়েছিলেন, উনি নিজে থেকে আপনাকে দিতে চাচ্ছিলেন না। নিগার কালফা, আমি তোমার উপর ভরসা করেছিলাম। কোনো ভুল করিনি তো আমি? আমার কোনো দোষ নেই, সুলতানা এই কথা বলার আদেশ দিয়েছিলেন আমাকে। খুব ভালো, আর তুমি সেই আদেশ মতোই কাজ করলে। কালকে আমাকে মেরে ফেলার আদেশ দিলে তাও পালন করবে তুমি? এটা কি করে ভাবলেন আমি এটা করতে পারি? আমি চাচ্ছিলাম আর যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। পাশা, আপনি এফেন্দি, তুমি কেমন আছো? আমি শুনলাম তুমি আমার অমূল্য রত্নকে নিজের জীবনের পরোয়া না করে রক্ষা করেছ। তোমার আর নাসু এফেন্দির উপকার আমি কোনোদিনও ভুলব না। এটা দায়িত্ব, আশা করি আপনারা ভালো থাকবেন। যাবো না, কাল তোমাদের দুজনকে প্রাসাদে ডেকেছেন, সেই ছবিটা পুরো শেষ করতে হবে। কাল পর্যন্ত বিশ্রাম নাও, তোমরা একসাথেই থাকো, কি বলো মাত্রাক্ষী? কাল একসাথেই প্রাসাদে যাব আমরা। খুব ভেঙে পড়েছে, এই অবস্থা থেকে বেরোতে সময় লাগবে। আর তুমি? শাহজাদের কষ্টের কাছে আমার আর কি কষ্ট? পুরুষ তো নিজেকে কাজকর্মের মধ্যে ডুবিয়ে রেখে তা ভুলতে পারে, কিন্তু একজন নারী, তার মনে এই কষ্টই ঘুরপাক খায় সারাক্ষণ। ধৈর্য ধরো পারগালি, সময়ের সাথে সাথে সব দুঃখই ধীরে ধীরে মুছে যায়, একদম চিন্তা করো না। লিও এফেন্দি এসেছে, আপনার জন্য বাগানে অপেক্ষা করছে, যাব না? আচ্ছা ঠিক আছে। সবার সামনে ভেনিসীয় রাজদূত অপেক্ষা করছেন, আপনি অনুমতি দিলে প্রথমে না হয় আমি গিয়ে দেখা করি। ও কি চায় তা আমি ভালো মতোই জানি,
এই বিদ্রোহের কারণে সবচাইতে বেশি ক্ষতি ওদেরই হয়েছে। সাহায্য চাইবে, মিনতি করবে, তোষামত করবে ক্ষতিপূরণ পাবার আশায়। যা ভালো মনে করো তাই করবে, কিন্তু ওর প্রতি একটু নমনীয় থেকো। আমাদের সাম্রাজ্যের না হলেও ওদের দেশের পণ্য আমাদের অনেক কাজে লাগে। আবার এসেছো এখানে? তোমাকে না আমি চলে যেতে বলেছিলাম? নিগার কালফা, বলুন। পাশা, হুররাম হাতুনকে তৈরি হতে বলো, লিও এফেন্দি চলে এসেছে, ঝাপনের সাথে ছবি আঁকাতে হবে। ঠিক আছে পাশা। কিন্তু এটা তো ভালো লক্ষণ না। তোমার কিছু হয়েছে নিগার? বুঝতে পারছি না। আপনার যত উল্টাপাল্টা কথা। ভালো করেছে এসে, এখনই ডেকে পাঠাতাম তোমাকে। লিও এফেন্দি এসেছেন, জাহাপনা ডেকেছেন আপনাকে, ওই ছবিটা আঁকার জন্য মনে হয়। দেখেছি বারান্দা দিয়ে এসেছে। নাও এটা। এটা কি? আমি লিওকে তার কাজের জন্য পুরস্কার দিতে চাই। লিও আমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছিল, ওর পুরস্কার পাওয়া উচিত। বকশিস? হ্যাঁ, ভালো কথা, ভালোই করেছেন বকশিস দিয়ে। তুমি চলে যাও, এটা ওকে দিও, আমি তৈরি হয়ে আসছি বাগানে। একজন সুলতানার হাত থেকে বকশিস নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবেন ওনাকে? যা তোমাকে বলা হয়েছে তাই করো, যাও এখন। আপনার আদেশ মতোই সব হবে সুলতানা। আমাকে আর আমার ভালোবাসা আর পুরনো সব কথা ভুলে যাও, যত দ্রুত পারো এখান থেকে চলে যাও। এই মুদ্রাগুলো নাও আর নতুন জীবন শুরু করো। প্রতারক রাইসুল কুতুব হায়দার চেলেবির শাস্তির দরুন তার পদ এখন খালি থাকায় তার স্থানে জালালজাদা মুস্তফা চেলেবিকে নিয়োগ দেয়া হলো। আপনাকে শুভেচ্ছা। এত বড় দায়িত্ব পালনের জন্য আজ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো। ধন্যবাদ উজির আজম। ভেনিসের রাষ্ট্রদূত এসেছেন, দেখি কি বলে। ভেনিসের রাষ্ট্রদূত সিনর মোচেনিগো। মহাশয়।
মহামান্য উজিরে আজম, আপনি আমাকে যে সময় দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। সুস্বাগতম সিনর মোচেনিগো, আমি আপনার সাম্রাজ্যের এবং বন্দরের সকল ব্যবসায়ীদের সালাম জানাচ্ছি। নিশ্চয়ই আপনি অবগত হয়েছেন আপনার অনুপস্থিতিতে সৈন্যদল রাজধানী জুড়ে আগুন দিয়েছে, লুটপাট করেছে, অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে, আর এই কারণে ভেনিসের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা শুনেছি এই খবর, চিন্তা করবেন না আপনি, আপনার লোকসান পুষিয়ে দেয়া হবে, কিন্তু খাজনার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না, ক্ষতিপূরণ আমরা দেখব। তবে আপনাকে সম্পূর্ণ খাজনা পরিশোধ করতে হবে। কিন্তু খাজনা কিভাবে পরিশোধ করব? কোনো লাভই তো হয়নি। আপনারা সারা বছর ব্যবসা করেছেন আর কোনো লাভ হয়নি, এ অসম্ভব কথা কিভাবে মেনে নিতে বলেন? আর লোকসান তো শুধু ভেনিসের হয়নি, আমাদের নিজস্ব ব্যবসায়ীদের ক্ষতিপূরণও দিতে হবে, আপনারা এতটুকুই পাবেন। ইব্রাহিম পাশা, আপনার সাথে আরেকটা কথা বলার ছিল আমার। বলুন। ভেনিসের দোচো আন্দ্রে গ্রিতির পুত্র সিনর আলভিসে গ্রিতি আপনার সাথে দেখা করতে চান। ওনারা কোষাগারের হিসাব রাখেন আর এখানকার সবকিছু বুঝে নিতে চান। ওনারা ভেনিস থেকে এসেছেন। নিশ্চয়ই, সময় হলে অবশ্যই সাক্ষাৎ করব। আরে নাসু ইফেন্দি, কি বলবো, আমার সাথে কি ন্যায় করেছে সৈন্যরা, যত সোনা দানা ছিল সব লুট করেছে, মারধরও করেছে, বাজার থেকে টেনে নিয়ে সে যে কি অত্যাচার। কিন্তু এরপর সুলতান সুলেমান ফিরে আসতেই বিদ্রোহীদের একদম গর্দান কেটে দিয়েছে নিজের হাতে। পরের দিনই বাজারে এসেছিলেন সুলতান, লোকসানের ব্যাপারে জিজ্ঞেস করার সাথে সাথেই ক্ষতিপূরণ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সুলতানকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। আমিন। আল্লাহ জাহাপনাকে সর্বদা আমাদের মাথার উপর রাখুক। এখন আর কোনো বিপদ আপদ হবে না, আপনি একদম চিন্তা করবেন না জশুয়া। ধন্যবাদ। ও অ্যান্টনিও, আমি আপনাকেই খুঁজছিলাম। ভিক্টোরিয়ার চাচার চিঠি এসে গেছে। ও দিন, আমি নিজে গিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, সালাম জানাবেন। চিঠির উত্তরে অপেক্ষায় রইলাম। চিঠির উত্তর দিলে আপনাকে খুঁজে দিয়ে আসব। ধন্যবাদ। সালাম জানাবেন আমার। লিওফেন্দি, এটা আপনার। কি এটা? ওরান সুলতান পাঠিয়েছেন আপনার পুরস্কার। ধন্যবাদ। সাদিকা কোথায়? বাগানের দিকে গিয়েছে শাহজাদি। Yeah.
অনেক ধন্যবাদ আপনাকে। শুধু ধন্যবাদ? শুধু মানে কি? মানে শুধু এভাবে ধন্যবাদ দিলে হয় নাকি? তুমি জীবন দান করলে, আল্লাহ শুভ সমাপ্তি করবে ইনশাল্লাহ। শাহজাদি খুঁজবেন, আমি আসি। ব্যথা এখনো আছে লিও? আগের থেকে ভালো চাহপনা, মনে পড়লেই ব্যথা করে। তাহলে আর মনে করো না, ভুলে যাও সব। যে স্মৃতি কষ্ট দেয় সে স্মৃতি সবসময় ভুলে যেতে হয়। চাহপনা, অনুমতি দিলে এই ছবি শেষ হয়ে গেলে ক্রিমিয়া ফিরতে চাই। পরিবারের সবাই আমার জন্য সঠিক সময় দেখে আমি নিজেই পাঠিয়ে দেব, তখন পরিবারের সাথে দেখা করো, কিন্তু এখন না। একটা বিশেষ কাজ দিতে চাই তোমাকে, প্রাসাদের নকশা আঁকবে তুমি, বেতনও পাবে তার সাথে ঘরও পাবে। চাইলে তোমার পরিবারকেও নিয়ে আসতে পারো, তোমার বিশেষ খেয়াল রাখা হবে এখানে। কিন্তু জাহাপনা, এ বিষয়ে সব কথা শেষ লিও। চলো শুরু করা যাক। পুরো সময়টা খুব অস্থির ছিলাম শাহজাদি। ভালো করেছো এসে, আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি। কখনো যাব না। এসো, আজকে কি করলে বলো তো? সারাদিন তেমন কিছু না, কিন্তু একটা খুশির খবর আছে। মাত্রাক্ষী নাসু এসেছিল একটু আগে, বাগানে সাদিকার সাথে দেখা করলো, কিছু বলতে না পেরে একটা চিঠি দিল। সাদিকাকে ভালোবেসে ফেলেছেন উনি, সত্যি। তার মানে আমি যখন থাকি না তখনই সুযোগ বুঝে ও আসে। এখন ওদের বিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, কথা দিয়েছিলাম মনে আছে? এসো। পাশা সিন্ধুক চলে এসেছে। হ্যাঁ, নিয়ে এসো। কি এতে? তোমার জন্য কিছু উপহার এনেছিলাম কায়রো থেকে। জাহাপনা,
ইব্রাহিম পাশা কোথায়? ইব্রাহিম পাশা নিজের প্রাসাদে চলে গেছেন জাহাপনা। আচ্ছা আচ্ছা, এতে যাকে এখন ওর বেশি সময় দেওয়া দরকার। লিওফেন্দি থামো এবার, আজকের জন্য এ পর্যন্তই। হুররাম, আমি হেতেজার সাথে দেখা করতে ওর প্রাসাদে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। জাহাপনা ক্ষমা করবেন, শাহজাদাদের আজকে ঠিকমতো সময় দিতে পারিনি। অনুমতি দিলে ওদের সাথে থাকি কিছুক্ষণ? রাতের খাবার আমরা একসাথে খাবো, বারান্দায় ব্যবস্থা করি। ঠিক আছে, আমি তাহলে যাই, রাতে দেখা হবে। বকশিশটাও কি দিয়েছিলে? জি দিয়েছিলাম, কিন্তু একটা ব্যাপার, ওনার আঁকা আপনার একটা ছবি পড়ে গিয়েছিল। তার ইচ্ছে হলে তো সে আঁকতেই পারে। কিন্তু সুলতানা, লিও এফেন্দির ছবি শুধু ছবি নয়। এর মানে কি জানেন? পুরো হেরেমের চোখ 24 ঘন্টা আপনার কর্মকাণ্ড দেখতেই ব্যস্ত। মানে এসব কথা কেন আসছে? ও কি তোমাকে কিছু বলেছে? না, কিছুই বলেনি। কিন্তু ছবি তো উনি শুধু আপনারই আঁকেন। তো তাই তো করবে, এটাই কাজ ওর। ভালো ছবি আঁকলে সে তো তেমন পুরস্কার পাবে জাহাপনার কাছ থেকে। কি হয়েছে, এত রেগে যাচ্ছেন কেন আপনি? আমার সাথে এভাবে কথা বলবে না, আমি জাহাপনার সুলতানা। কার এত সাহস হবে যে আমাকে নিচু করবে? নিশ্চয়ই কার এত সাহস হবে, আল্লাহ না করুন তার গর্দান চলে যাবে। ঠিক বলেছি না সুলতানা? আমার খুব ভালো লেগেছে সাদিকা, এগুলো আমার ঘরে নিয়ে যেতে বলো। মহামান্য সুলতান সুলাইমান খান। তুমি ভালো আছো তো এখন? অবশ্য তোমাকে এখন দেখে একটু ভালো লাগছে। যা আপনার সব আপনার জন্য, আপনাকে ছাড়া এই চোখে কোনো জ্যোতি নেই। পাশা, মিশরের ব্যাপারে আমাদের যে বিস্তারিত আলোচনা করার কথা ছিল তাকে এখন করা যাবে? আপনি যদি চান যা আপনা। সব ঠিক করা হয়েছে। ধন্যবাদ গুলনিহাল, তুমি এখন দ্রুত বাচ্চাদের কাছে যাও, জাহাপনা এক্ষুনি চলে আসবেন। আমি মিশরে আমাদের আইন প্রতিষ্ঠার কাজে হাত দিয়েছি জাহাপনা। আগামী বছর চলে আসতে আসতে মিশরের রাজ্য থেকে আমরা 5 লক্ষ স্বর্ণমুদ্রা আয়ের আশা করতে পারি খুব সহজেই। তার সব হিসাব আমরা হাতে পাব, কিন্তু আরো বড় কিছু ভাতা নিয়ে কথা বলা এখনো বাকি আছে। আচ্ছা,
ঠিক আছে, সেগুলো পরে গিয়ে ঠিক করা যাবে। আর ভেনিসের খবর কি? ওরা কি খুব অনুনয় বিনয় করল? আপনি যেমনটা বলেছিলেন তাই। আমরা ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিয়ে কথা বলেছি, ওরা আমাদের সিদ্ধান্তে অনেক খুশি হয়েছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা যে কোনো ভাবে কর্পোরেশনের ব্যাপারটা এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু আপনার কথা মতোই আমি ওদের শেষ কথা জানিয়ে দিয়েছি। তুমি খুব নির্মম একজন ব্যবসায়ী পারগালি। যাব না, তারপরে আমরা আরেকজনের কথা বললাম যার নাম আলভিসে গ্রিতি। পদবিটা আপনাকে কারো কথা মনে করায় যাপন? ভেনিসের দোচো আন্দ্রেয়া গ্রিতি, ওদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? জি আছে, তারই ছেলে। আর সে এখন আমাদের বন্দরে রাজকোষের দায়িত্বে আছে। ভেনিসের দোচোর ছেলে আমাদের বন্দরে, আর আমরা সে ব্যাপারে কিছুই জানলাম না। ওর বাবা 25-30 বছর আগে আমাদের দেশে এক গ্রিক নারীর প্রেমে পড়ে। আলভিসে গ্রিতি তাদের জারজ সন্তান। তার ছোটবেলা এখানেই কেটেছে, তাই ভেনিস শুধু তার পূর্বপুরুষদের দেশ। তার পিতামাতার বিয়ে ক্যাথলিক নিয়মে না হওয়ার কারণে আলভিসকে তার পিতার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটা তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য পারগালি। শুনে মনে হচ্ছে না বাবা ছেলের সম্পর্ক খুব ভালো ছিল। আমি কোনো পাপ করিনি। আমি সবকিছু মায়ের সুলতানের কথা করেছি। এখন থেকে সর্বক্ষণ তোর উপর আমার নজর থাকবে। ভয়ঙ্কর করব তোর দিন। সারাক্ষণ একটা অজানা অচেনা ভয় তোকে গ্রাস করে রাখবে, ঠিক আছে? দেখতে থাকবি তুই, বোঝা গেছে? সুলতানা, দেখা হয়ে ভালোই হলো। আমি গোসলে যাচ্ছি। আংটিটা দিয়েছিলে? আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই দিয়েছি সুলতানা। আচ্ছা, এখন আমাকে বলো কি দেখলে। কি দেখলাম? লিও এফেন্দিকে এক থলি স্বর্ণ মুদ্রা দিলে কেন? তোমার কি ছবি আঁকানোর শখ হয়েছে নাকি? কি অবাক লাগছে, এই প্রাসাদে তোমার চাইতে বিশ্বস্ত মানুষ আমার আছে নিগার হাতুন। যাহাপনা, সব খাবার তৈরি, চলুন এখন আজ একসাথে বসে খাব। আজ রাতে আমাদের এখানেই থাকুন, কি বলেন? সকালে উঠে আপনারা একসাথে কাজে চলে যাবেন? কিছুই খাবো না আমি, শুধু ফল হলেই চলবে। তোমার এখনই এসব করার কোনো প্রয়োজন নেই হেতিজা। আর তোমাকে আমি কি কোনোদিন কিছু না করেছি? যাপন, আমার কিছু কাজ বাকি আছে। এই প্রাসাদ অনেকদিন ধরে আপনার অপেক্ষা করছিল। কামরা ঠিক করিয়ে রেখেছি আমার ভাইয়ের জন্য। আম্মা কিন্তু আমার উপর খুব রাগ করবেন। আমি বলে দেব কেন ফিরতে পারিনি।
যাও সুম্বুল আকাকে ডেকে আনো। বেগম সুলতানা, আজ তোমাদের সাথে দেখাই হয়নি, তাই ভাবলাম একবার ঘুরে যাই। শাহজাদারা কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে। জাহাপনা আসবেন আজকে, আমাদের একসাথে খাওয়ার কথা। সুলেমান হেতিজার প্রাসাদে গিয়েছে, আজকে রাতে ওখানেই থাকবে তেমনটাই জানিয়েছে। তাই নাকি? আপনার জন্য আর কিছু এনে দেব? না। জাহাপনা, আমাকে তৈরি হয়ে আসতে দিন। কোনো দরকার নেই।